মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলার মধ্যেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। হাতে আর বাকি কয়েকটা দিন, এরপর বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। রাজধানী আগরতলার ঊষা বাজারস্থিত ভারতরত্ন সংঘের এবছরের প্রাক পূজা প্রস্তুতি নিয়ে দেখুন একটি প্রতিবেদন। শরতের আকাশে কখনো মেঘ, কখনো সোনালী রোদের লুকোচুরি খেলা। দিন এগিয়ে কয়েকদিনের মধ্যেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ভেসে উঠবে মহিষাসুর মর্দিনী। পুজোর আবেগে গা ভাসবেন আপা মরুণ মানুষ। করোনা আবহে গেল বছর, আনন্দ উৎসাহে ভাটা পড়েছিল অনেকটাই। অদৃশ্য এই ভাইরাস একেবারে নিঃশেষ না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে। অনেক বিশেষজ্ঞদের মতে আসতে পারে মহামারীর তৃতীয় ঢেউ, তাই সতর্ক রাজ্য সরকার পুজো নিয়ে জারি করেছে বেশ কিছু সাবধানী বিধিনিষেধ। সেই নিষেধের গণ্ডিতে থেকেই এবারের পুজোর আয়োজন করছেন উদ্যোক্তারা। অন্য বছর পূর্ণার্থীদের চমক দেওয়া ঊষা বাজারের ভারতরত্ন সংঘের এবছরের আয়োজন কিছুটা সীমিত করোনার কথা মাথায় রেখে। বড় কোনো থিম নয়, কাল্পনিক পাহাড়, তার মধ্যে থাকা কাল্পনিক মন্দিরে পূজিত হবেন অসুর বিনাশিনী মা দশভুজা। যেহেতু দুবছর ধরে একটা কোভিড এর সিচুয়েশন চলছে, গত বছরও আমরা সেই রকম কিছু করতে পারিনি, কারণ একটা বাধ্যবাধকতা আছে, সরকারি বিধিনিষেধ আছে। তবু গত বছর আমরা কিছু একটা করেছিলাম, তারপরও ভিড়ের জন্য আমাদের কিছু একটা ইয়ে হয়েছে পুজোটা। তো এই বছর আমরা যেহেতু প্রথম থেকে দ্বিতীয় ঢেউটা করোনা অনেক বেশি আক্রান্ত হয়েছে, তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তৃতীয় ঢেউ আসতে চলেছে অক্টোবর মাসে, কথাটা ওই কথাটা মাথায় রেখে, যাতে ত্রিপুরাবাসীর স্বাস্থ্য ব্যবস্থাটা মাথায় রেখে আমরা এইবার গত বছরের তুলনায় এইবার অনেকটাই ছোট করে দিয়েছি, ছোট আকারে পুজো করছি। আমরা প্রত্যেক বছর থিমের উপরে পুজো করি, ভারতবর্ষের বা বিশ্বের কোনো না কোনো হিন্দু নিদর্শনকে আমরা তুলে ধরি এখানে। সেই বছর আমরা কোনো দিকে হাঁটছি না, আমরা টোটালটাই এবার একটা কাল্পনিক পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট নাট মন্দিরের মাধ্যমে আমরা দেবী মায়ের প্রতিমা বসিয়ে পূজা অর্চনার ব্যবস্থা করেছি। দিগবাজারের বদলে মাত্র 4.5 লাখ টাকার বাজেটে এই বছর হচ্ছে ভারতরত্নের পুজোর আয়োজন। মণ্ডপ ও প্রতিমা নির্মাণের দায়িত্বে থাকা শিল্পীরা স্থানীয়। শুধু তাই নয়, খরচ বাঁচাতে গত বছরের কাঠ কাপড়ও ব্যবহার করা হচ্ছে মণ্ডপ নির্মাণে। মানা হবে সরকার প্রদত্ত করোনার সমস্ত বিধিনিষেধ, জানিয়েছেন সংঘের সম্পাদক। তারপরে যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, সরকারি গাইডলাইন মান্যতা দিয়ে আমরা ভারতরত্ন সঙ্গে প্রত্যেকবার ভিড় হয়, লাইন থাকে, কোন ধরনের যাতে লাইন না থাকে, মানুষ যাতে একদম ডিস্টেন্স মেনটেন করে পুজো দেখতে পারে, আমাদের প্যান্ডেলটা এবার অনেকটাই পিছনে নিয়ে গেছি, সামনের জায়গাটা অনেকটাই খালি রেখেছি, যাতে মানুষ আরামসে পুজো দেখতে পারে, কোন ধরনের ভিড় যাতে এড়িয়ে চলতে পারে। মায়ের আগমনে করোনা শরীর বিনাশ হোক চাইছেন সকলে। ক্যামেরায় প্রতাপ ব্রহ্মের সঙ্গে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, টাইমস 24।